নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ, প্যারাডাইস পেরিসান ব্লগের আরো একটা ভাবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকে আমার ব্লগ। সো আজকে বন্ধুরা, আমি এতদিন ধরে আপনাদেরকে আমার ভিডিও থ্রু দিয়ে আপনাদের প্রচুর রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, প্রচুর জায়গায় ঘুরিয়েছি, প্রচুর ভালো ভালো শো কোয়ালিটি, পেট কোয়ালিটি, বিভিন্ন টাইপস অফ টপিকস দেখিয়েছি, সাথে করে অ্যাডাল্টও। সো আজকে আমার তো ভিডিও করার উদ্দেশ্য এখানে এসে বেসিক্যালি হচ্ছে গিয়ে না বেবি না আদার্স কিছু। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ডাইরেক্ট ইম্পোর্ট কোয়ালিটি গোল্ডেন রিট্রিভার। এক্স্যাক্টলি আমি আজকে কোথায় এসেছি, ওনারের নাম কি আছে, এই সমস্ত ইনফরমেশন তো থাকবেই, সাথে করে আরো বেশ কিছু শো লাইনের বেশ কিছু ইনফরমেশন কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়া শুরু করব। এই সমস্ত ডিটেলগুলো জানতে গেলে অবভিয়াসলি আমার সঙ্গে থাকতে হবে, অর্থাৎ প্যারাডাইস পেরিসান ব্লগের সঙ্গে। সো আমরা অলরেডি এসেছি কোথায় তা তো আপনারা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছেনও, তবে আমি দাদার সাথে ডাইরেক্টলি ইন্ট্রোডাকশন আপনাদের করে দিই। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আফটার লং টাইম, এতদিন ধরে কথা হচ্ছিল, আজকে দেখা হলো, সাথে করে দেখা হলো এনার সাথেও। তো আমি সমস্ত ডিটেইল নেব, ফার্স্ট অফ অল তোমার নামটা খালি বলো। আমার নাম সূর্য শেখর চ্যাটার্জি। ওকে। আমি থাকি ব্যারাকপুরে। ব্যারাকপুর? ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা, ব্যারাকপুর। ওকে। আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে কুপার। কুপার? কুপার কে এনেছি লাস্ট ডিসেম্বরে রাশিয়া থেকে। ওকে। আমার খুব শখে গোল্ডেন রিট্রিভারটা করি, 2010-11 পর থেকে গোল্ডেন করছি, তার আগে ল্যাব ছিল, ড্যাকশান ছিল। আমি 2006-07 থেকে ডকশো করছি। 2006 থেকে 6-7 থেকে? আরে বাবা, 2007-08 আমার নর্থ ক্যালকাটা ক্যানো ক্লাবের ট্রফি আমার বাড়িতেও আছে এখন। আর আমাদের ব্রিডিং করি খুব শখে, খুব অকেশনালি। আর আমার যে এখন মানে ক্যানেলের নাম যেটা দেওয়া ফ্ল্যাভিয়ার রিট্রিভার্স, সেটা অলরেডি ক্যানো ক্লাব অফ ইন্ডিয়া রেজিস্টার্ডও। আচ্ছা। তাই দাদার ভিডিও দেখি, দাদাকেও কথা হয় মাঝে মধ্যে, আজকে এসছে দাদা এখানে। হ্যাঁ, মানে আজকে কিন্তু প্রথমে চলে এসছে কুপারকে দেখে। একদমই তাই, মানে আজকে এই লোভেই আসা। আমি তো অবভিয়াসলি এই ভিডিও থ্রু দিয়ে লিটার হয়েছে যা দাদার সাথে অলরেডি কথা হয়েছে, বাট মেইন ফোকাস কিন্তু আজকে কিন্তু কুপার। তো আপনারা দেখতেই পাচ্ছেন কোনো রকম স্ট্যাক ছাড়াই, কারণ অবভিয়াসলি ইম্পোর্ট লাইন, শো কোয়ালিটি না, ডাইরেক্ট ইম্পোর্ট। ডাইরেক্ট ইম্পোর্ট, সরি আমার বলতে ভুল হয়েছে, ডাইরেক্ট ইম্পোর্ট রাশিয়া থেকে। তো আমি সমস্ত ডিটেলটা জানবো, তো সঙ্গে থাকতে হবে, দেখতে হবে, আরো অনেক কিছু কোয়েরি আছে, আপনারা দেখতে থাকুন। আজকের মেইন ফোকাস কিন্তু কুপার, আর কুপারের যা সমস্ত পপিস গুলো এসেছে সেগুলো দেখাবো, তো ধৈর্য ধরুন দাদা। এই ব্রিডটার অ্যাকচুয়ালি মেন কাজই হচ্ছে ফেচিং করা। আচ্ছা। গোল্ডেন রিট্রিভার বা ল্যাব্রাডর রিট্রিভার, এই যে রিট্রিভ কথাটা, রিট্রিভ কথাটার মানে হচ্ছে যে কোনো জিনিস ওরা রিট্রিভ করে নিয়ে আসবে। একদমই। এবং ওর লিস্টটা আমি খুলে দিয়েছি এখন, ওর যে লিস্টটা, ওর এখন কাজ হচ্ছে এটাকে ফেচিং করে আনা। এই যে ওর মেন কাজ হচ্ছে এটাকে ফেচিং করে আনা যে কোনো জায়গা থেকে। ব্রিডটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল হান্টিং করার জন্য, হান্টিং এর জন্য, হান্টিং এর জন্য। যারা বার্ড ক্যাচার আছে, যারা বার্ড ক্যাচিং করে দূর থেকে, যেমন গোল্ডেন রিট্রিভার ব্রিডটা যেখান থেকে তৈরি হয়েছে, হ্যাঁ, ব্রিডটা তো মানে দু তিনটে ব্রিডের মিক্স ক্রস করার পর গোল্ডেন রিট্রিভার ব্রিডটা আবিষ্কার হয়েছে। আচ্ছা। সেই ব্রিডটার কাজ ছিল, ব্রিডটা যিনি আবিষ্কার করেছেন উনি স্কটল্যান্ডে একটা বিলের ধারে দাঁড়িয়ে পাখি শুট করতেন, আর পাখিটা যেখানে পড়তো ওনার এমন একটা ব্রিডের দরকার ছিল যে সেই পাখিটাকে ওখান থেকে ফেচ করে নিয়ে আসবে। ওকে। সেটা সামনে জল থাকতে পারে, জলে সুইম করে যেতে হবে, তারপরে জঙ্গলে গ্যালাপ করে যেতে হবে। ব্রিডটার মেন কাজই হচ্ছে ফেচিং করা, ওই জন্য ব্রিডটার নাম হচ্ছে গোল্ডেন রিট্রিভার। তাহলে বন্ধুরা, তাহলে কিন্তু একটা ইনফরমেশন আপনাদের দিতে পারলাম, অ্যাকচুয়ালি এর অরিজিনটা কিভাবে এলো, আরো কিছু ডিটেল আপনাদের দিতে দিতে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকতে হবে আমাদের সঙ্গে। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, যা যা কোয়েরি আছে সেগুলো আপনারাও করতে পারেন কমেন্ট বক্সে, সেগুলো নিয়ে অবশ্যই দাদার সাথে আমরা পরে ডিসকাস করে আপনাদের জন্য আলাদা একটা ভিডিও করে নেবো, বাট স্টিল আপনারা দেখুন। কতটা কনসার্ন, প্রচুর কনসার্ন। ওয়ার্কিং লাইন আর শো লাইনের মধ্যে পার্থক্য কি হয়, কারণ তুমি তো অনেকদিন ধরেই আছো, সো সেক্ষেত্রে একটু যদি মানে আমাদের একটু কিছুটা মানে ই করাও। ওয়ার্কিং লাইন আর শো লাইনের মধ্যে বেসিক সব অল শো ডগ, মানে যে কোনো পারফেক্ট ব্রিড মাস্ট বি ওয়ার্কিং ডগ।
আচ্ছা, প্রতিটা ব্রিডের একটা ওয়ার্ক রয়েছে, প্রতিটা ব্রিডের একটা পারপাস রয়েছে, যেটা বললাম। হ্যাঁ, একটা গোল্ডেন রিট্রিভারের কাজ হচ্ছে ফেচিং করা, ফেচিং করে আনা, যে কোনো জিনিস রিট্রিভ করে আনা। তো অল শো ডগস মাস্ট বি ওয়ার্কিং ডগ, কিন্তু আরো শো ডগ হওয়ার জন্য শুধু ওয়ার্কিং মানে কাজ করলে তো হবে না, একটা শো ডগ হওয়ার পেছনে একটা পারফেক্ট অ্যানাটমি চাই। যেটা দেখতে পাচ্ছেন সামনে, আমরা অনেকে ইউরোপিয়ান টাইপ পছন্দ করি, আবার অনেকে আমেরিকান টাইপ পছন্দ করে, আমি নিজেই করি ইউরোপিয়ান টাইপটা। ইউরোপিয়ান টাইপেও অনেক সুন্দর সুন্দর স্পেসিমেন আছে, আমেরিকান টাইপেও অনেক সুন্দর সুন্দর স্পেসিমেন আছে। ব্যাপার ব্রিডটা তো একই, এবার ওয়ার্কিং লাইন আর শো লাইনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, একটা যে কোনো শো লাইনের কুকুর, শো স্ট্যান্ডার্ড ডগ, সে অবভিয়াসলি ওয়ার্কিং ডগ। ওকে, সে তার ব্রিডের যে বেসিক ওয়ার্ক রয়েছে সে সেটা করতে পারে বলেই সে একটা শো ডগ হওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু আমার মনে হয় সব ওয়ার্কিং ডগই শো ডগ হওয়ার যোগ্য। আচ্ছা, যে কোনো ডগই যার যার মানে ব্লাড লাইন ওয়াইজ ট্রু টাইপ গোল্ডেন রিট্রিভার, যা ব্লাড লাইন পিওর, জেনেটিক্যালি সে পিওর, তার কোনো ফল্ট নেই, তার বাইট ওকে জেনারেশন টু জেনারেশন তার বাইটে কোনো ফল্ট আসে না, তার শরীরে কোনো তার অ্যানাটমিতে কোনো ফল্ট যদি না থাকে সেটাই শো ডগ। শোতে গিয়ে পার্টিকুলার কোন ডগটা জিতবে কোন ডগটা হারবে এটা তো জাজের ওপর ডিপেন্ড করছে, পারফরমেন্সের ওপর ডিপেন্ড করছে। অনেক ভালো কুকুরও অনেক জায়গায় হারে, আবার অনেক খারাপ কুকুরও অনেক জায়গায় জেতে। তো শুধু তো জেতা হারার ওপর দিয়ে শো ডগ ওয়ার্কিং ডগ ডিপেন্ড করবে না। না না, এটাও ঠিক কথা। একটা ভালো ডগ কি প্রোডিউস করছে, তার প্রজেনি কি তৈরি হচ্ছে, তার উপরও সমস্ত কিছু ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, তাই না? ঠিক আছে, চলো তাহলে আমরা অন্যান্য কোয়েরির জন্য নিশ্চয়ই, তাহলে গরমে ও কষ্ট পাচ্ছে আমরা, চলো তাহলে আমরা অন্য কোথাও গিয়ে আলটিমেট এই সমস্ত ডিসকাশন গুলো করি। একে অ্যান্ডি নামে সবাই চেনে। ওকে, তোমার ভিউয়ারদের মধ্যে অনেকে চিনতে পারে। 2017-18-19 মানে কোভিড এর আগে অবধি ও একটা না শো করেছে, ও রিটায়ার করেছে 2022 ডিসেম্বরে। আচ্ছা, মানে এখন তোমার রিটায়ার্ড 2022 ডিসেম্বরে সায়েন্স সিটির শোতে ও 8 বেস্ট ইন শো হয়েছিল। হ্যাঁ, তখন ওর বয়স হচ্ছে 7 বছর, ভেটেরান মানে এজেড হয়ে গেছিল। এখন এর এজ কত বলবে? 9 হবে, 9 হবে। যত সবার মধ্যে সবচেয়ে দুষ্ট এখন ও। এখন ফ্রি, এখন ছোট করোনা রেস, টোটালি রেস, ব্রিডিংও করে না বহুদিন হয়ে গেছে। আচ্ছা, এখানে যতগুলো ব্রিড আমি দেখতে পাচ্ছি গোল্ডেন রিট্রিভারে, মোটামুটি এজ কত মানে 9 হবে? হ্যাঁ, মানে ধরো 8.5। ওকে, ওর হচ্ছে 3.5। এ 3.5 এর না, ওই একদম ওদিকে। আচ্ছা, 3.5 এর হচ্ছে 2.5। ওকে, এখন বেবিস গুলোর মা তো এখন তো মানে মোল্টিং অবস্থায় যথারীতি, মানে বলে যে এখন মা হলে পরে মোল্টিং অবস্থায় গেছে, তো পুরো একদম শুকিয়ে গেছে। তো এদের নিয়ে তোমার কি মানে আলটিমেট ইয়ে আছে, মানে পাইপলাইন কি আছে আগামীতে? একে যখন নিয়েছি তখন কোভিড পিরিয়ড, কোভিড পিরিয়ড বন্ধ ছিল। ওকে, ও যখন এসেছে তারপর ওর পাপি ক্লাসে শো করেছি, ওর একটা সিসি উইনার, ও একটা সিসি পেয়েছে। তারপর কোভিড হয়ে গেল, কোভিড এর পর আর শো বন্ধ হয়ে গেল, তারপর কোভিড তো যাওয়ার পর শো স্টার্ট হলো আবার 2022 এর শো সিজন, যেটা 2 বছর রেস্টে ছিল। তারপর নতুন ডিসেম্বরে তো ওকে শো করলাম, মানে যেটাকে বললাম 9 বছর বয়স, 9 ইয়ার্স আছে। হ্যাঁ, ওকে ও রিটায়ার করলো, তারপর তো কুপার ঢুকলো, এখন কুপার শো করছে। আচ্ছা, কুপার মানে? কুপার মানে যে রাশিয়ান ইম্পোর্ট যেটা আমরা ছাদে দেখলাম।
এদের মানে মোটামুটি বডি ওয়েট কেমন আছে? এদের বডি ওয়েট 30 থেকে 40 সব রকম আছে। 30 থেকে 40? হ্যাঁ, এর যেমন 32 হবে, ওর 35 অ্যারাউন্ড বেস। যে অ্যান্ডিকে দেখালাম, যার 9 বছর বললাম, তার 36। আপনারা সেগুলো জানেন, আর কি কি ইনফরমেশন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে পারি সে তার জন্য কিন্তু এখানে আসা। সো আমরা এতক্ষণ ধরে অল্প পরিসরের মধ্যে কিছুটা পরিমাণে ইনফরমেশন দিলাম বন্ধুদের, তো এখন আরো কিছু কোয়েরি আছে, তো সেই সমস্ত কোয়েরি নিয়ে আজকে এখন এই সময় চলে এসেছি। তো আমি ফার্স্ট কোশ্চেন দিয়ে একটু স্টার্ট করি। একদম, সেটা হলো কি, আমি এতদিন ধরে আমার শো লাইনের কুকুর দেখিয়েছি, মানে শো লাইনের অ্যাডাল্ট বেবি সমস্ত কিছু দেখিয়েছি, বা শো লাইন টাইপ বলা যেতে পারে। তো এখন আজকে তোমার এখানে এসে আমি ডাইরেক্ট ইম্পোর্ট দেখলাম, মানে অলরেডি দেখছিও আমি। তো সেক্ষেত্রে বলতে চাইছি, তুমি যখন স্টার্ট করেছিলে তখন তুমি নিজেকে কিভাবে তৈরি করেছো? একটু আগে যেভাবে বলছিলাম, আমি যখন স্টার্ট করেছিলাম বলতে, কেউ তো আর শো করবো এইভাবে মানে কুকুর পোষে না, কেউ শো করবো এইভাবে একটা পাপিকে বাড়িতে নিয়ে আসে না, সবাই একটা পেট হিসাবেই প্রথম। আমার মনে হয় ইনফ্যাক্ট যত ব্রিডার রয়েছে, যত ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় ব্রিডার রয়েছে, সবাই তো ফার্স্ট টাইম কিছু না একটা কারণে কুকুরটা প্রথম কুকুরটা বাড়িতে পুষেছিল, প্রথম কুকুরটার সাথে অ্যাকাস্টমড হয়েছিল, বাড়িতে একটা ফ্যামিলি মেম্বার হিসাবেই এসেছিল সেই কুকুরটা ফার্স্টে। একদম, তারপরে কেউ শো এর দিকে আস্তে আস্তে বুঝতেছে। কি আমার ক্ষেত্রেও তার উন্নতা হয়নি, আমি প্রথমে একটা অ্যালসেশিয়ানের বাচ্চা, যেটা গল্প বলছিলাম একটু আগে, ল্যাবরেটর ছিল, তারপর ল্যাবরেটর মারা যায়, তারপর এক বছর দু বছরের বিরতি ছিল, অ্যালসেশিয়ান ছিল, যে অ্যালসেশিয়ানটা এনেছিলাম তখন ওটার 10 বছর বয়স, তার একটা বাচ্চা হয়েছিল একবার, সেই একটা বাচ্চা রেখে দিয়েছিলাম, সেটা 2-3 বছর আগে মারা গেল, তখনও 10-11 বছর বয়স। তারপর আমি ফার্স্ট গোল্ডেন নিলাম 2015 সালে, 2015 সালে ফার্স্ট গোল্ডেন নিলাম, যেই গোল্ডেনটা এখন 9 বছর বয়স বললাম। ওকে, ওপরে যেটা রয়েছে অ্যান্ডি, ইন্ডিয়া চ্যাম্পিয়ন অ্যাভেঞ্জার্স নক দ্য ডোর, দেখালাম যেটা সবচেয়ে বয়স্ক ডগ। এবার ওকে নিলাম, ওকে নিলাম হচ্ছে, ওকে কি বয়স্ক বলা যাবে? ওর যে অ্যাক্টিভিটি এখন বয়স্ক বলছি, যত ওকে কোনোভাবে বয়স্ক একদম বলা যাবে না, খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ, সুপার অ্যাক্টিভ, মানে এজেড, ওর এজ হয়ে গেছে। ওর ব্রিডার হচ্ছে কলকাতারই অ্যাভেঞ্জার্স ক্যানেল, ওটা ওর অ্যাভেঞ্জার্স ক্যানেল থেকে ওকে নিয়েছিলাম। আচ্ছা, ওর বাবা ছিল স্পেন ইম্পোর্ট, ইন্ডিয়া গ্র্যান্ড চ্যাম্পিয়ন। আচ্ছা, ওর ডাক নাম ছিল নেনে, আর মাছ নেনে, নেনে খুব ফেমাস ডগ ইন্ডিয়াতে। ওকে, ব্রিডার ছিল সৌরভ চৌধুরী, মানে এর ব্রিডার সৌরভ চৌধুরী। আচ্ছা, যা অ্যাভেঞ্জার্স গোল্ডেন বলে ওনার ক্যানেল রয়েছে। মা ছিল পর্তুগাল ইম্পোর্ট। ওয়াও, তো ওই কুকুরটা দিয়ে আমি গোল্ডেন রিট্রিভারে আসলাম। তো ওই কুকুরটা ফার্স্ট ছিল ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার। এবার ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভারে যখন ঢুকলাম, ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার আর আমেরিকান গোল্ডেন রিট্রিভার বলে আমি কিছু বুঝতাম না। আমি দেখেছিলাম যে নানা রকমের গোল্ডেন দেখছি, আমার চোখে মানে মেইনলি লোকালি যত গোল্ডেন দেখেছিলাম, ওই মানে এক গেহে গতে যত মার্কেটে যেমন দেখা যায় গোল্ডেন, ওরকম গোল্ডেনই আমিও দেখেছিলাম 2015 সালে। আচ্ছা, 2014 থেকে ইনফ্যাক্ট আমি খুঁজছিলাম, তো যত দেখি ওরকম আমার চোখে একমাত্র দেখলাম তখনকার দিনে, মানে এই গোল্ডেনটা যেটা আমি নিয়েছিলাম সৌরভ চৌধুরীর কাছে যে ব্রিডিং হয়েছিল, দেখেছিলাম এটাই সবকিছুর মধ্যে একদম অড টাইপ। মানে চারিদিকে যত ব্রিডিং হচ্ছে সবাই একটা কমন সেগমেন্টে পড়ছে, একমাত্র এই ইউরোপিয়ান ক্রিম, ইংলিশ ক্রিম গোল্ডেনটা একটা আলাদা গ্ল্যামার, আলাদা লুক। তো আমি গোকুরটা নিয়েছিলাম, ভালো লেগেছিল। নেওয়ার পরে যত দিন এগিয়েছে দেখতে পেয়েছি তার ব্লাড লাইন কি, ব্লাড লাইন স্টাডি করেছি, ইউরোপিয়ান গোল্ডেন কেমন হয়, ওয়ার্ল্ড ডগ শোতে কি ডগ শো হচ্ছে। তুমি যদি ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ডগ শো দেখো, দেখবে তার 99.99% ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভারস। আর ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভারসটাই অ্যাকচুয়ালি এফসিআই কাইন্ড অফ গোল্ডেন রিট্রিভার। আচ্ছা আচ্ছা, এটা আমার মতে শুধু না, মানে অনেকের মতে, মানে এফসিআই স্ট্যান্ডার্ড যেটা, সেটা না মানে ম্যাক্সিমামটা ইউরোপিয়ান গোল্ডেনের সাথেই ম্যাচ করে। শুধু এটা আমার বাড়িতে না বা তোমার বাড়িতে বলে না, তুমি ওয়ার্ল্ড ডগ শো দেখো, ক্রাফটস দেখো, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় শো। যেমন ফুটবলের সবচেয়ে বড় খেলা হচ্ছে ওয়ার্ল্ড কাপ, ক্রিকেটের সবচেয়ে বড় হচ্ছে ওয়ার্ল্ড কাপ। তো একটা ওয়ার্ল্ড ডগ শোতে যেটা হচ্ছে ওটাই আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরতে পারি। একটা ওয়ার্ল্ড ডগ শোর বেস্ট অফ ব্রিড উইনার মানে সেই ব্রিডটাকেই একজনের স্ট্যান্ডার্ড হিসেবে ধরা উচিত, স্ট্যান্ডার্ড হিসেবে ধরা উচিত, ঠিক। তো এই করতে গিয়ে যত দিন এগিয়েছে আরো বেটার স্পেসিমেন খোঁজার চেষ্টা করেছি, ইন্ডিয়া থেকে আরো বিভিন্ন ব্লাড লাইনের ডগ নিয়েছি। এই নিতে নিতে চলে আসলো 2023 সাল।
2023 সালের বিগিনিং এ আমার বাড়িতে আসলো রাশিয়া থেকে কুপার। মানে ইন্ডিয়াতে যতটা সম্ভব বেটার অ্যাভেলেবল পাচ্ছিলাম, মানে বেটার খুঁজছিলাম, সেটাগুলোকে নিয়েছি। মনের মতো করে তারপর মনে হচ্ছিল আরো বেটার কিছু চাই, আরো বেটার কিছু চাই। সেই বেটার খুঁজতে গিয়ে রাশিয়া থেকে কুপারকে আনলাম, এখন কুপারকেই শো করছি। এখন কুপারকেই শো করছি। আচ্ছা, আমার এই এই যে এতক্ষণের কথা হলো, এই একটা ছোট্ট পরিশ্রমে জানতে পেরেছি যে তোমার কি কি ব্রিড ছিল আগে। তো প্রত্যেকটা নিয়ে তুমি কি স্টাডি করতে করতে গেছো, তোমার এক্সপেরিয়েন্স? আমার এই গোল্ডেন রিট্রিভারের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এদের পোলাইটনেস, এদের এক্সপ্রেশন, তারপরে এদের অ্যাটাচমেন্ট, এদের সাথে মানে একসাথে থাকার একটা লিভিং লাইফ হয় না, একটা থাকার লাইফ, যেটা বন্ডিং বলো, একদম প্রতিটা পেটের সাথেই সবার বন্ডিং তৈরি হয়। কারোর বিরিয়ানি খেতে ভালো লাগে, কারোর ভাত ডাল খেতে ভালো লাগে, কারোর মাংস খেতে ভালো লাগে, কারোর মাছ খেতে ভালো লাগে, যার যেটা ভালো লাগে সেটা সব সবগুলোই ভালো, সব ব্রিডই ভালো, কিন্তু যার যেটা ভালো লাগে এখন এটাই, মানে সবার তো চয়েস আলাদা আলাদা হয়, সবার টেস্ট আলাদা আলাদা হয়। আমার টেস্টটা এদেরকে বেটার লেগেছে, এদের সাথে এদের বন্ডিংটা বেটার লেগেছে, ওই জন্য আমার কাছে গোল্ডেন রিট্রিভারটা বেটার। কারোর কাছে অন্য ব্রিডও বেটার হতে পারে। প্রতিটা তাই, প্রতিটা কুকুরই খুব সুন্দর, ডগ মাত্রেই সুন্দর, একদমই তাই। মানে এটা তো একদম মানে খাঁটি কথা যে ডগ মাত্রই সত্যি সুন্দর, এবার যার যেটা ভালো লাগে। কিছুটা পরিমাণে তো মানে ছোট থাকা অবস্থাতে কাডলিং করতে আমারও বেশ ভালো লাগে। কারুর টয় কম ভালো লাগে, কারুর গ্রেডেন ভালো লাগে, তাই বলে কি দুটো আর ভাজে? না না, দুটো দুজন দুজনের মিষ্টিত্ব দুজনের মতো করে, যার কাছে যেটা ভালো লাগে অ্যাকচুয়ালি। সো এখন 2024 আলটিমেট, এখন কি স্টাডি সহ তোমার তাহলে রীতিমতো এই গোল্ডেনটাই চলছে? গোল্ডেন চলছে, আগামী যতদিন শো করবো তো গোল্ডেনই শো করবো। আচ্ছা, সো আরও অনেক কিছু ইনফরমেশান অর্থাৎ ব্রেকলেস ইনফরমেশান পেতে গেলে কিন্তু আমাদের সঙ্গে থাকতেই হবে। আর আমরা কিন্তু অবশ্যই দাদাকে জিজ্ঞাসা করবো, দাদা এই অ্যাওয়ার্ডগুলোর পিছনে কী কী হিস্ট্রি আছে, কবে থেকে উনি এই ওয়ার্কিং লাইনে আছেন, সমস্ত কিছু ডিটেল কিন্তু আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে একটা ছোট্ট একটা ভিডিও থ্রু দিয়ে আমি কিন্তু করার চেষ্টা করবো। এর মধ্যে শো নিয়ে যখন তুমি বললে, এর মধ্যে কোথায় কোথায় তুমি শো করেছো? আমরা লাস্ট শো করে আসলাম আগ্রা থেকে। আগ্রা, আগ্রা, ওখানে টোটাল দুটো শো ছিল, এলাহাবাদ আর আগ্রা। এলাহাবাদ ক্যানেল ক্লাব আর আগ্রা ক্যানেল ক্লাব দুজনের কম্বাইন শো ছিল, ওখানে টোটাল 5টা রিং ছিল। আচ্ছা, কুপার কুপারকে নিয়ে গেছিলাম, কুপারকে নিয়ে, কুপারকে। তার আগে শো ছিল জব্বলপুরে, তার আগে শো ছিল গুয়াহাটিতে, আসামে। গুয়াহাটিতে অল ব্রিডে কুপার লাইন আপ পেয়েছে, জব্বলপুরে শো ছিল, জব্বলপুর স্পেশালিটি ছিল, ওখানে যাচ্ছিল রাশিয়ার গানডগ স্পেশালিস্ট, ব্রিডিং ব্রিড স্পেশালিস্ট যাচ্ছে ওলগা টেসলেনকো, ওখানে আমরা গোল্ডেন রিট্রিভার স্পেশালিটি বেস্ট ইন শো। তার আগে ছিল, তার আগে সব মোস্ট অফ দ্য শো কলকাতাতেই ছিল পরপর, যার মধ্যে জামশেদপুর ছিল। উপরের তো বয়স সবে এখন 20 মাস পেরিয়েছে। আচ্ছা, মানে এখানে আরো দূর দূর, ইতিমধ্যে মানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন টাইটেলও কমপ্লিট করে দিয়েছে, স্পেশালিটির বেস্ট ইন শো উইনারও হয়ে গেছে। তো এইখানে আমাদের পেছনে এতগুলো যে আমরা অ্যাওয়ার্ড বন্ধুদের দেখি, এর মধ্যে যা যেগুলো আছে তার 99% এই বছরে, এই বছরে, এই বছরে। আচ্ছা, মানে এগুলো সামনের বছর সব কালো হয়ে যাবে। আচ্ছা, সামনের বছর যখন আসবে দেখবে এগুলো আর কিছু নেই, এরকম বস্তা বস্তা করে সব রাখা হবে, এদিক ওদিকে বাড়িতে খুঁজলে পাওয়া যাবে। যেমন নিচ থেকে দুটো খুঁজে নিয়ে আসলাম, হ্যাঁ, নিচের ফ্লোর থেকে। ঠিক ঠিক। তো তো তোমার মানে, আচ্ছা একটা কথা জানতে চাইছিলাম যে তোমার কাছে তো তুমি বললে অনেক জায়গায় শোতে যাও, কি করো, সেক্ষেত্রে একটুখানি তোমাকে রিকোয়েস্ট করো যদি আমার ভিডিওগুলো দাও বা তোমাকে থাকে যদি আমাকে প্রোভাইড করতে পারো, তাহলে আমি তাহলে ওবিএসলি প্লিজ আমাকে সেন্ড করো। আচ্ছা, তাহলে নেক্সট তাহলে কোয়ারিতে যাই। আচ্ছা একটা কথা, এই যে আপনার যে রীতিমতো প্রাইসটা, এই প্রাইসটা ভ্যারি করে কেন, এগুলো কি ইনফরমেশান আপনারা জানেন? একটা গোল্ডেন রিট্রিভার একটা ইউরোপিয়ান রিট্রিভারের মধ্যে কি ফারাক হয়, কিছু কি হয়, সে সব কিছু ইনফরমেশান আমি কিন্তু ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। একটা জিনিস আমি জানতে চাইছি, তোমার যেহেতু বেসিক্যালি মেন ফোকাস ইউরোপিয়ান রিট্রিভার, তো আমেরিকান রিট্রিভার আর ইউরোপিয়ান রিট্রিভারের মধ্যে কি পার্থক্য আছে, মানে এদের মধ্যে বেসিক্যালি দুটো ব্রিডই সেম, ব্রিডটা দুটোই গোল্ডেন রিট্রিভার। গোল্ডেন রিট্রিভারের ব্রিডটার একটাই স্ট্যান্ডার্ড আছে, দুটো আলাদা আলাদা টাইপ তৈরি হয়েছে, একটা ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার, একটা আমেরিকান গোল্ডেন রিট্রিভার। ওকে, দুটোর মধ্যে যে মেজর ডিফারেন্সটা মানে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, লোকে বলে কালার, একটাকে বলে ইংলিশ ক্রিম গোল্ডেন রিট্রিভার, অনেকে লেগে হোয়াইট গোল্ডেন রিট্রিভার, এমনটা নয়। ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভারও ডার্ক কালারের হয়, ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার ক্রিম কালারেরও হয়। আচ্ছা, বেসিক ডিফারেন্স বলতে আমার চোখে যেটা লাগে, আমি খুবই নোভাইস এই ব্যাপারটায়,
অনেক এক্সপিরিয়েন্স লোকের থেকে হয়তো আরও তুমি আরও মানে এক্সপার্ট অ্যান্সার পাবে। আমার চোখে যেটা বেসিক ডিফারেন্স লাগে, প্রথম কথা হচ্ছে হেড এক্সপ্রেশন, হেড এক্সপ্রেশন, হেড আর এক্সপ্রেশন। ওকে, একটা ইউরোপিয়ান, একটা গোল্ডেন রিট্রিভারের একটা লার্জ সফট আইজ হয়। আচ্ছা, তুমি যদি দেখো যে কোনো দুটো ছবি রাখো, এই কথাটা যখন বলছি, তুমি র্যান্ডাম গুগল থেকে দুটো আমেরিকান আর ইউরোপিয়ানের ছবি রেখো, সামনের ফ্রন্ট ফেসের ছবি, তুমি দুটো হেড এক্সপ্রেশন দেখো, দেখবে ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভারের লার্জ সফট আইজ হয়, যে চোখ দুটো একটু বড়, সফট লুকিং হয়। আর আমেরিকান গোল্ডেন রিট্রিভারের সেই জায়গাটার ব্যাপারটা না ইউরোপিয়ানের থেকে অনেকটা ডিফারেন্ট, তুমি যখন চোখে দেখবে নিজে দেখতে পাবে এক্সপ্রেশন। একটা ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার যখন তাকিয়ে থাকে সামনের দিকে মনে হয় হাসছে। আচ্ছা, এটা ইউরোপ, তুমি দেখলে তো চোখে, যে কোনো একটা ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভারের সামনে থেকে তাকালে দেখবে মনে হচ্ছে হাসছে, একটা পোলাইট কাইন্ড একটা এক্সপ্রেশন। আমেরিকান গোল্ডেন রিট্রিভারের ক্ষেত্রে আমি সেটা পাই না। অ্যানাটমিক্যাল ওয়াইজ কি, অ্যানাটমিক্যালি যা পড়ে, অ্যানাটমিক্যালি বেশি দেখো, যেহেতু যেহেতু ব্রিডটা সেম, অ্যানাটমি ডিফারেন্সটা বলা উচিত হবে না, মানে অ্যানাটমিক্যালি ডিফারেন্স থাকা উচিত না, যেহেতু একটা ব্রিড একটাই স্ট্যান্ডার্ড, অ্যানাটমি সেম হওয়া উচিত, মানে অ্যানাটমি সেম হওয়া উচিত, ইনফ্যাক্ট মানে অ্যানাটমিটা অ্যাজ পার স্ট্যান্ডার্ড হওয়া উচিত। FCI এর একটাই ব্রিড স্ট্যান্ডার্ড আছে গোল্ডেন রিট্রিভারের, সেই গোল্ডেন রিট্রিভার একটা ইউরোপিয়ান আর একটা আমেরিকান গোল্ডেন একসাথে কম্পিট করে, যখন তার ব্রিড স্ট্যান্ডার্ডটা সেম হওয়া উচিত। বেসিক ডিফারেন্স আছে কোটে, একটা গোল্ডেন রিট্রিভারের আউটার কোট হার্ডস হতে হয়, ইনার কোট সফট হতে হয়, ওয়াটার রেপিলেন্ট হার্ডস আউটার কোট থাকে, মানে তুমি যদি জল ফেলো একটা গোল্ডেনের ওপরে, জলটা বাইরে বেয়ে পড়ে যাবে, ওর স্কিন ভিজবে না। আচ্ছা, তুমি যখন একটা গোল্ডেনের পেছন থেকে আঙুল চালাবে না, মানে টপ লাইন বরাবর, তোমার হাতের আঙুল আটকে যাবে ওর লোমে। আচ্ছা, যেটা আজকের ডেটে দাঁড়িয়ে দেখি আমেরিকান গোল্ডেন রিট্রিভারে এই ব্যাপারটা খুবই মিসিং, মানে আন্ডার কোটটা অনেক জায়গাতেই পাওয়া যায় না, ওয়েটি হয়ে থাকে কি কোনো আন্ডার সিল্কি কোট হয়ে থাকে, বাইরে কোটটা সিল্কি অনেক নিচ অব্দি ঝুলে পড়ছে। এমনটা ব্রিডিং করতে 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 কিছু ব্রিডার গ্ল্যামারের উপর ফোকাস করে, হয়তো আমার মনে হয় অ্যাজ এ নোভাইস চোখে, কিছু ব্রিডার মানে গ্ল্যামারের উপর ফোকাস করে ব্রিডিং করে, তাদের কাছে ওই বাইরের লোম, বিশাল বড় বড় লোম, এটাকে বেটার লাগে। কিন্তু গোল্ডেন রিট্রিভার ব্রিড স্ট্যান্ডার্ডে বলছে যদি লোমটা নিচ অব্দি হয়, কুকুরটার মেন পারপাস ফেচিং করা, রিট্রিভ করে আনা। একটা কুকুর গ্যালাপ করবে যখন, একটা তোমার চুল যদি তোমার পায়ে জড়িয়ে যায় তাহলে তুমি দৌড়াতে পারবে? পারবো না। একটা সেম গোল্ডেনের জন্য, ওর চুল যদি ওর বেসিক মুভমেন্টে অবস্ট্রাক্ট করে তাহলে কি ওর ব্রিডের কাজটা করতে পারবে? তুমি যেটা কোয়েশ্চেনটা আমাকে একটু আগে করলে, ওয়ার্কিং লাইন আর শো লাইনের মধ্যে বেসিক ডিফারেন্স কি, একদম একটা ওয়ার্কিং লাইনের ডগকে তৈরি করা হয় পার্টিকুলার কিছু টাস্কের জন্য, কিন্তু সে ডগটা তো পারফেক্ট স্পেসিমেন হলে তবেই তো সেই ওয়ার্কটা ঠিকঠাক করতে পারবে। একটা ডগের যদি পা দুটো ছোট ছোট হয়, সে কি করে ভালো করে মুভ করবে? একদম। একটা ডগের যদি শোল্ডার ব্লেড আপার আর্ম স্টিফ শর্ট হয়, আপার আর্ম যদি শর্ট হয় স্টিফ হয়, সে কুকুরটা কি করে রিচ করবে? সে কুকুরটা রিচ ছোট হবে, সে কুকুরটা ভালো করে গ্যালাপ করতে পারবে না। একটা কুকুরকে আগে পারফেক্ট স্পেসিমেন হতে হবে, তারপর তুমি তাকে শো করো কি ওয়ার্কিং কোনো টাস্কের জন্য। একটা যে কোনো কুকুরই ঠিকঠাক স্পেসিমেন, যে কোন তার ব্রিডের যে টাস্ক, বেসিক যে ব্রিডের পারপাস, সেটা করতেই পারবে। আচ্ছা, কিন্তু আমেরিকান গোল্ডেনের ক্ষেত্রে এখন মেজর যে ফলটা আমি দেখতে পাচ্ছি, বা আমরা যাদের যারা সিনিয়রদের থেকে বুঝি, প্রতিটা মানুষেরই সিনিয়র রয়েছে, তাদের থেকে শেখা উচিত, অনেক জাজের সাথে কনসাল্ট করেও দেখেছি, আমেরিকান গোল্ডেনের আন্ডার কোটটা মিসিং, আমেরিকান গোল্ডেনের হেড এক্সপ্রেশন মিসিং, মানে ডিফারেন্ট ইউরোপিয়ান। এবার কারুর ওটাকে ভাল লাগে, তারা ওটাকে নিয়ে ব্রিডিং করছে, আমাদের এটাকে ভাল লাগে, আমরা এটাকে নিয়ে ব্রিডিং করছি। তো তোমার কাছে নরমালি এখন কোনো ব্রিড আছে? আমি একটা ব্রিডার আছে, আমার কাছে একটা ইউরোপিয়ান, তো কুপারের ফার্স্ট টাইম বেবিস হয়েছে ইন্ডিয়াতে। আচ্ছা, ওয়াও। কুপার আর ওর মাদার সাইড হচ্ছে যেটা বললাম সৌরভ চৌধুরী, অ্যাভেঞ্জার গোল্ডেন্স এর, ওনার ব্রিডিং এর। ওনার কাছে একটা স্পেন ইম্পোর্ট ডগ আছে, তার নাম অ্যালান, কনকুইস্টাডোর ডি জেলকোভা ক্যানেলের, অ্যালানের মেয়ে, ও মানে স্পেন ইম্পোর্টের ডটার। আচ্ছা, আর ওর গ্র্যান্ড ফাদার হচ্ছে, মাদার সাইড গ্র্যান্ড ফাদার হচ্ছে গ্রিন ট্যাঙ্গো জাম্পাঞ্জার ক্যানেলের, খুব ফেমাস ইউরোপিয়ান গোল্ডেন এর, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ক্যানেল ইন ওয়ার্ল্ড জাম্পাঞ্জার। তো সেই অ্যালান আর ওই জাম্পাঞ্জার ক্যানেলের যে গ্র্যান্ড ডটার, এই অ্যালানের মেয়ে, মানে যেটা আমার কাছে রয়েছে অ্যানি, মেটেড টু কুপার। আচ্ছা, তার বেবিস হয়েছে, বেবিসগুলো তো আপনি দেখাবেনই।
obviously মানে আমি রিকোয়েস্ট করব একবার যদি আমাদের দেখিয়ে দাও, আমি খুব মানে এগ্রেসিভলি মানে দেখার জন্য অলরেডি ব্যতিব্যস্ত হয়ে আছি, একটু প্লিজ তোমাকে রিকোয়েস্ট করে যদি দেখাও। বাহ, এত সুন্দর সুন্দর কিউট পাপি আমরা দেখতে পাচ্ছি অলরেডি, তো দাদা একটু ডিটেলটা যদি জানাও। ডিটেলসটা হচ্ছে এই বাচ্চাগুলোর এখন বয়স হচ্ছে এক্সাক্টলি 76 days। 76 days হোল্ড করবো, যেহেতু কুপারের এটা ফার্স্ট জেনারেশন বেবিস। আচ্ছা, ওর যে মা মানে স্পেন ইম্পোর্ট অ্যালানের যে ডটার, তারও ফার্স্ট জেনারেশন বেবিস, তো আমি এটাকে হোল্ড করে আমি এটা দেখতে চাইছিলাম কি হয় না হয়, কিন্তু অ্যাজ অফ নাও এবার আমি কুপারকেও শো করছি। কুপারকে মানে লাস্ট সানডে আমরা ছিলাম আগ্রাতে, লাস্ট সানডে মানে এই সানডে না, এর আগের সানডে যেটা আগ্রাতে, এখন দু তিনটে উইকেন্ড রেস্ট, আবার আমরা যাবো নেক্সট শো রয়েছে। কর্তব্য নয়, তো এই কারণে দাঁড়িয়ে অ্যাজ অফ নাও আমি ভাবছি দুটো রাখবো, দুটো দিয়ে দেবো। আচ্ছা, দুটো কোনো শো হোমে প্লেস করে দেবো, এবার ডিপেন্ড করবে কিরকম এনকোয়ারি আসছে, তাদের পারপাসটা কি তার উপর ডিপেন্ড করছে। আর আমি বাচ্চা একটু বড় করে দিতে প্রেফার করি, এই কারণে তাতে হয়তো বাচ্চার বেবি কিউটনেস যেটা থাকে, একটা বেবি ফ্যাট যেটা থাকে, 40-45 দিনে লোকে কেন বেবি প্লেস করে, একটা 45 days একটা বেবির মধ্যে একটা বেবি ফ্যাট থাকে, একটা ফার বল টাইপের দেখতে লাগে, যেটা এদেরও পুরনো 50 days এর ছবি আছে আমি তোমাকে দেবো দেখবে পুরো ফার বল একটা, কিন্তু ওটা ফার বল ওটা কিউটনেস দেখার এজ, ওটা অ্যানাটমি দেখার এজ না, একটা শো শো এর বাচ্চা তো লোকে অ্যানাটমি দেখে নেবে, তাকে তো নিয়ে শো করবে, তার স্ট্রাকচারটা তো 3 মাস না হলে কি করে তার স্ট্রাকচারটা বুঝবে, ওই বেবি কিউটনেসটা তো সারা জীবন থাকবে না, ভবিষ্যতে তো তাকে তার অ্যানাটমি তার কনফার্মেশনটাকে নিয়ে তাকে লড়তে হবে মাঠে গিয়ে, তো ওই জন্য একজন যে নেবে, আমি তখন দেবো না বলে ডিসাইড করেছিলাম, দিলে হয়তো কেউ এনকোয়ারি করলে বুকিং করতো হয়তো, কিন্তু দিতাম আমি 3 মাসের পরেই। আচ্ছা, সে একবার দেখে নিজের যে নেবে সে নিজের চোখে দেখে নেবে। এটাই কি তোমার মানে কোন একটা বেবিকে তার পেট প্যারেন্টের কাছে তুলে দেওয়ার আগে কি তোমার প্রসেস, মানে প্রসেস বলে না অ্যাকচুয়ালি আমি ছোট বাচ্চা নিয়ে ঠকেছি, ওকে, ব্যক্তিগতভাবে আমি ঠকেছি বলে কোর্ট থেকে ঠকেছি কেন ঠকেছি বলবো না, বলাটা উচিত না, ওকে, কিন্তু আমি দেখেছি 50 দিনের বেবি নিয়ে ওটা একটা বেবি কিউটনেস আদর করার জন্য দারুণ বয়স, কিন্তু ইন ফিউচার আমি যখন নিচ্ছি আমি শো করার জন্য একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে নিচ্ছি, হিউজ অ্যামাউন্টটা তো স্পেন্ড হয়ে যাচ্ছে, বেবিটা আমার বাড়িতে যখন আসছে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাচ্ছে, তারপরে তো আর আমি ওকে কোনোদিন ফেরত দেওয়ার চিন্তা করতে পারবো না, তাই আমাকে নেওয়া নিতে গেলে ভালোটা নিতে হবে, নেওয়ার পর ওটা আমার হবে, খারাপ নিলে ওটা আমার হবে, ভালো নিলে ওটা আমার হবে, একদম, আমি যখন নেবো একবারই নেবো তখন ওই ভালোটাই ভালো বয়সে দেখে নেবো, আমার ব্যক্তিগতভাবে আমার কাছে বা আমরা যে বাইরের ব্রিডারদের থেকেও শিখছি আমাদের দেশের ব্রিডারদের থেকেও শিখছি, অ্যানাটমি আর কনফার্মেশনটা দেখে কুকুর নিতে হবে, ব্লাড লাইন তো অবশ্যই ভালো, ব্লাড লাইন থেকে একটা ভালো জিনিসই প্রডিউস হবে, কিন্তু ওই মানে বেশ গোলুমলু কিউট ব্যাপারটা টেকনিক্যালি এর কোনো বেস নেই, আর কনফার্মেশন অ্যানাটমি এটাই শেষ কথা একটা ব্রিডের ক্ষেত্রে। আর এছাড়া ভ্যাকসিনেশন দিয়েও মানে তুমি বলছো, হ্যাঁ 3 মাস মানে ওর টোটাল ভ্যাকসিনেশন সিরিজটা অলমোস্ট কমপ্লিট হয়ে থাকে, ইমিউনিটি পুরো বিল্ড আপ হয়ে থাকে, যে কোনো জায়গায় গিয়ে অ্যাটলিস্ট মানে 3 মাস বয়স মানে একটা বাচ্চা মোটামুটি ভাবে স্ট্রং হয়ে দাঁড়িয়ে যায়, একটা 50 দিনের বাচ্চার মধ্যে যে বেবি ব্যাপারটা থাকে, একটা 3 মাসের বাচ্চা ওটা বেবি থেকে পাপি এজে চলে যায়। আচ্ছা, ডকটাকে যদি আমরা ভাঙি একদম গোড়াতে বেবি পাপি জুনিয়র ইন্টারমিডিয়েট যেভাবে যায় বেবি এজ পেরিয়ে যায় 2 মাস হলে, 3 মাস মানে ও পাপি। আচ্ছা, এটা একজন যে নিচ্ছে তারও সুবিধা, সে টোটালটা দেখে নিতে পারছে, মেল নেওয়ার ক্ষেত্রে 3 মাস বয়স হয়ে গেলে যেটা সবচেয়ে বেনিফিট মানে টেস্টিকেল, 40-50 দিনের বাচ্চার ক্ষেত্রে টেস্টিকেলটা বোঝে যায় না অনেক সময়, বাইট বোঝে যায় না, 3 মাসের বাচ্চা মানে যেটা আছে যে নিয়ে যাবে সে যদি একটু ঠিকঠাক করে রাখে ঠিকঠাক মেনটেন করে ওই বাচ্চাটা ওইটাই দাঁড়াবে। আচ্ছা আচ্ছা, বাহ, এটা তো একটা ভালো তুমি পয়েন্ট ধরিয়ে দিলে, আমাদের আগামীতে যারা পেট প্যারেন্ট হতে চলছে তাদের জন্য এটা সুবিধা হবে, একটা বেবিকে মানে প্লেসমেন্ট মানে তোমার প্লেসমেন্ট করার যে প্রসেসটা আছে
সেটা তার বুঝতে এবং তাদের অ্যাডপ্ট করতে। থ্যাংক ইউ, মানে এত সুন্দর একটা ইনফরমেশন দিলে আমাদেরকে, এটা সত্যি মানে খুব ভ্যালুয়েবল পয়েন্ট। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড লগ। We'll be right back.